সামার ড্রয়িং ক্যাম্পের সেকেন্ড উইকের সেকেন্ড ডেতে স্বাগতম। তো আমাদের ফার্স্ট উইক তো আউটলাইনের উপর কেটে গেছে আর আমরা ঠিকই করেছি, সেকেন্ড উইকটা হবে কালারের উপর বেস করে। তো গাইস, তো কালকের যে লেসনটা ছিল, তো আই হোপ তোমরা ওটা ফলো করেছো। তো কালকেরটা খুবই স্টেপ বাই স্টেপ খুবই বেসিক একটা লেসন ছিল যে কিভাবে কালার ধরতে হয়, কিভাবে কালার করবে একটা শেপের উপর, শেপের মধ্যে কিভাবে কালার করবে যাতে বেরিয়ে না যায়। তো তার জন্য একটা ট্রিকও দেখিয়েছিলাম। তো আজকে আমরা একটুখানি আননোন শেপের উপর কাজ করবো। তো বেসিক্যালি আননোন শেপ বলতে, হ্যাঁ, প্রচুর প্রচুর আননোন শেপ আছে। যখন আমরা আউটলাইন ওয়ার্ক করেছিলাম তখনই তোমরা দেখেছিলে যে প্রচুর প্রচুর আউটলাইন, মানে কি বল, প্রচুর প্রচুর আননোন শেপের আমরা এক্সাম্পল দিয়েছিলাম। তো আজকে জাস্ট আমরা একটা ওয়ার্ক করছি, কিন্তু হ্যাঁ, তোমাদেরকে আমি বলবো যে তোমরা পিডিএফটা ফলো করবে, ওখানে দেখবে আরো আরো অনেক অনেক ওয়ার্ক, মানে কি বলবো, আননোন শেপ রয়েছে, ওগুলোকে কালার করার চেষ্টা করবে। কিন্তু হ্যাঁ, আজকে আমরা যে ওয়ার্কটা করবো সেটা মেনলি বলা যেতে পারে ইন ফিউচার যখন আমরা আরো ওয়ার্ক করবো না, তাতে এগুলো কাজে লাগবে, মানে তাতে এটা কাজে লাগবে। আর এর মধ্যে প্রায় সমস্ত শেপই রয়েছে, তো তাই জন্য তোমরা ইজিলি করতে পারবে। তো ভালো মতো ভাবে দেখো বন্ধুরা, আজকে আমরা এই কুঁড়ে ঘরটার উপরে কাজ করব। তবে হ্যাঁ, এটা তোমরা নিজেরা একবার আউটলাইনটা ট্রাই করবে, কারণ নর্মালি এটা দেখতেই পাচ্ছ সব রেক্ট্যাঙ্গেল, তারপর স্কোয়ার, তারপর এই সমস্ত দিয়েই তৈরি হয়েছে। আর হ্যাঁ, আমি বোধহয় একটা আউটলাইনে দিয়েছিলাম যখন ওই আমরা সেকেন্ড ডেতে কাজ করেছিলাম, তাতে তোমরা পেয়ে যাবে। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা মেনলি এটার কোথায় কি কালার দিতে হবে সেটা করব। তো ফার্স্টে দেখতেই পাচ্ছ আমরা এই জায়গাগুলোতে ব্রাউন কালারটা ইউজ করব। এবার হ্যাঁ, আমরা এই ভেতরের পোর্শনটা আমরা ইয়েলো আকারটা ইউজ করব, যেটা 12 শেডের বক্সে নেই। তো তার জন্যই আমি বলছিলাম যে 25 শেড বক্সটা তোমাদের কেনাটা খুব দরকার, কারণ ওতেও দেখবে বেশ কিছু কালার রয়েছে। তবে হ্যাঁ, আমরা এই ব্রাউনটাকে ইউজ করছি না, আমরা এই লাল লাল ব্রাউনটাকে ইউজ করব। তো চলো এটাকে শুরু করি। তো ফার্স্টে দেখো, আমি তোমাদেরকে বলবো যে আগে না লাইট কালারগুলো আগে করবে, তারপরে ডার্ক কালারে যাবে। কারণটা কি হচ্ছে সেটা হচ্ছে যে যখন তুমি আগে ডার্ক কালার করবে, তারপর যখন লাইট কালারটা করতে যাবে, একটু যদি মিশে যায় রঙটা, তাহলে দেখবে ওটা পুরো ওই জায়গাটায় পুরো ঘেঁটে যাওয়ার চান্স থাকে। তাই জন্য আমি বলবো যে আগে লাইট কালারটা করবে, তারপরে ডার্কে যাবে। তো দেখতেই পাচ্ছ আমরা প্রথমে শুরু করলাম লাইট পোর্শনটা দিয়ে, মানে ইয়েলো আকার কালারটাকে আমি ইউজ করছি। তো কীরকমভাবে করছি তোমাদেরকে কালকেই আমি দেখেছিলাম যে যখন আমরা একটা শেপকে কালার করব, তখন ফার্স্টে একটা সাইড দিয়ে স্টার্ট করব, তারপরে কাজটা শুরু করব। তো এইভাবে আমরা শুরু করলাম। আর হ্যাঁ, একদিকে টেনে টেনে কাজ করবে, মানে এপড়ো খেপড়ো করে করবে না যে প্রথমে ওপর দিকে টানলাম তারপরে পাশ দিয়ে টানলাম, মানে এরকমভাবে টানবে না, একই স্টেপে একই দিকে টানবে। তো তাতে কীভাবে খুব ইজিলি কাজটা করতে পারবে। তো আমাদের দেখতেই পাচ্ছ এই পোর্শনটা আস্তে 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 করে করে হয়ে গেছে। এবার আমরা এই দিকটা করব। তো যথেষ্টই আস্তে আস্তে তোমাদেরকে করতে হবে কাজটা, তাহলে দেখবে তোমরা ইজিলি তাহলে প্র্যাকটিসটা করতে পারবে, আর তোমাদের ইজিলি তাহলে দেখবে হাতে গ্রিপটা হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা যে যে পোর্শনটা যেরকম আকৃতিটা রয়েছে, যেখানটা ধরো হরাইজেন্টাল আছে, তো সেই জায়গাগুলোকে আমরা ওইভাবে কালার করছি। তারপরে যেখানটা ধরো ভার্টিক্যাল লম্বা দিক আছে, সেই জায়গাগুলোকে আমি লম্বা ওপর নিচ করে টেনে টেনে কাজ করছি। তো এইগুলো কিন্তু তোমাদেরকে ফলো রাখতে হবে। আর হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট আমি বলেইছিলাম যে কালার যেন বাইরে বেরিয়ে না যায়, সেটাকে যথেষ্ট ভালো মতোভাবে দেখবে। তো এইভাবে দেখতেই পাচ্ছ আমরা কাজটা করছি। আমাদের ইয়েলো আকারের পোর্শনটা অনেকটাই হয়ে গেছে, তো এখানটা আমাদের হয়ে গেছে। তো মেনলি কুঁড়ে ঘরের দেখবে চালের পোর্শনটা ওখানগুলো ব্রাউনই হয়, মানে একটুখানি ডার্ক হয়, আর ভেতরের পোর্শনটা লাইট হয়। তো তাই জন্য আমি এরকমভাবে কালারটার কম্বিনেশানটা তোমাদের দেখালাম। তো এখানে দেখতেই পাচ্ছি এবার আমরা কী করবো, এবার আমরা ওপর দিয়ে স্টার্ট করবো। তো আরও একটা জিনিস আমি তোমাদেরকে বলবো যে যখন তোমরা অয়েল প্যাস্টেল করবে না, সবসময় ওপর দিয়ে স্টার্ট করার চেষ্টা করবে, কারণ দেখবে যখন ধরো নিচের দিকে একটা জায়গায় কালার করবে, তারপর যদি আঙুল হাতটা যদি লেগে যায় না, তখন দেখবে কালারটা দেখবে ওপর দিকে, আবার দেখবে হাতের দ্বারা দেখবে ওখানগুলোতেও লেগে যাবে, তাতে কীভাবে নোংরা হওয়ার চান্স আছে। হ্যাঁ, আমি এখানে লাইট কালারটা যেহেতু নিচের দিকটা আছে, তো তাই জন্য আমি আগে ওখানটা করেছি। কিন্তু হ্যাঁ, মেনলি এরপরে যখন দেখবে কাজ করব, তখন আমরা আগে ওপর দিক দিয়েই স্টার্ট করব। তো এইভাবে কাজটা করলে কী হবে, যথেষ্ট ইজিলি হবে। তো দেখতেই পাচ্ছি এবার আমরা ওপরের পোর্শনটাকে এরকমভাবে যথেষ্ট ভালো মতো হবে, যাতে শেপটা যাতে প্রপারলি যাতে করা যায়, ফুল করা যায়। তো তার জন্য এরকমভাবে কাজটা করছি। আস্তে আস্তে আমাদের এই পোর্শনটা হয়ে গেছে, এবার আমরা এই জায়গাগুলোকেও ফিল করব। তো এখানে বেশি আমাদের কোনো কালার দেওয়ার কিছু নেই, জাস্ট দুটো কালারই এখানে ইউজ হচ্ছে। আগেরগুলোতে যেমন দেখেছিলে যে এক একটা শেপে আমরা এক একটা কালার ইউজ করেছিলাম, এখানে আমরা একটা পুরো পোর্শন করতে আমরা দুটো কালারকে ইউজ করছি। তো এইভাবে আমাদের আজকের কাজটা চলছে। তো যথেষ্ট ভালোভাবে আমি বলবো যে যথেষ্ট ধরে ধরে তোমরা এগুলোকে কালার করবে, প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা শেপকে। আর হ্যাঁ, পিডিএফটা ভালো মতোভাবে ফলো করবে, পিডিএফে দেখতে পাবে যে এরকম আরও আরও অনেক অনেক শেপ রয়েছে, সেগুলোকেও তোমরা ভালো মতোভাবে স্টাডি করবে, তাহলে ইজিলি দেখবে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। নর্মালি কালার প্র্যাকটিসে বেশি সময় লাগবে না, যথেষ্ট তাড়াতাড়ি হয়ে যাবে কালার করা।
কিন্তু হ্যাঁ, আউটলাইন প্র্যাকটিস করার সময় কিন্তু যথেষ্ট একটু টাইম লাগে, যথেষ্ট প্রত্যেকটা জিনিসকে ধরে 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 কাজটা করতে হয়, তাই জন্য ওতে প্র্যাকটিসটা বেশি লাগে। কিন্তু হ্যাঁ, এতেও প্র্যাকটিসটা বেশিই লাগবে। তো দেখতেই পাচ্ছ আমাদের এখানটা হয়ে গেছে, আমরা দরজা জানলাগুলো করে দিয়েছি। এবার জাস্ট এবার আমরা নিচের পোর্শনটা করব, তাহলে হয়ে যাবে। তো এখানটাকে আমরা ব্রাউন কালারটা দিয়ে ফিল করছি। তো এখানটা এবার আমরা করব, এখানটা আস্তে 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 করছি। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, তোমরা এইখানটা দেখো, এখানটা আমাদের পুরোপুরি জায়গাটাই হয়ে গেছে। আমরা এখানটা আর একটুখানি মসৃণভাবে করে দিলাম, এখানটা ছোটো যেহেতু চাই জন্য আস্তে আস্তে করতে হচ্ছে। তো ছোটো জায়গাগুলোকে যথেষ্ট ধরে 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 কাজটা করতে হবে। তো আমাদের এখানটা হয়ে গেছে। এবার আমরা দেখো যেটা করব সেটা হচ্ছে, আমরা একটুখানি একটাকে বর্ডারিং করব। তো বর্ডারিং করার জন্য তোমরা এই পেন্সিলটা ইউজ করতে পারো, এটা হচ্ছে একটা গ্লাস মার্কিং পেন্সিল। তো গ্লাস মার্কিং পেন্সিলটাকে ভালো মতোভাবে শার্পভাবে চুলে নিয়ে এটা দিয়ে আস্তে আস্তে করে তোমরা বর্ডার করবে। তো বর্ডার করার পরে অনেকটা এরকম দেখতে লাগবে, দেখতে পাচ্ছ। নর্মালি বর্ডার করার দরকারটা কারণ তার কারণ হচ্ছে, দেখো বর্ডার করলে কী হবে, ধরো তোমার কোথাও দিয়ে হয়তো কালার বেরিয়ে গেছে, তাহলে সেটা অ্যাভয়েড হবে, মানে চোখে লাগবে না। তো তাই জন্য আমি বলবো যে বর্ডার করাটা যথেষ্ট ভালো হবে। তো আজকে আমরা একটা কুঁড়ে ঘরের ওপর কাজ করলাম, তবে এই কুঁড়ে ঘরটা আমাদের ইন ফিউচার দেখবো অনেক সিনারি থেকে শুরু করে অনেক সাবজেক্টিভ ড্রয়িং এ ইউজ হবে, যেগুলো তোমরা কম্পিটিশনে খুব ইজিলি করতে পারবে। তবে হ্যাঁ, পিডিএফ টা ফলো করে পিডিএফ এ দেখতে পাবে আরো আরো অনেক অনেক তোমরা ডিফারেন্ট ডিফারেন্ট শেপ দেখতে পাবে। তো ওগুলোর উপর কাজ করার চেষ্টা করবে, বাড়িতে প্র্যাকটিস করে, বাড়িতে প্রত্যেকদিন চেষ্টা করবে, প্রত্যেকদিন দুটো তিনটে করে চেষ্টা করবে এরকম ভাবে কালার ফিল করা। আর হ্যাঁ, আউটলাইনটা কিন্তু ডেইলি প্র্যাকটিস করার চেষ্টা করবে, তার কারণে আউটলাইন প্র্যাকটিসটা কিন্তু খুবই জরুরি, কারণ আউটলাইন তুমি যত প্র্যাকটিস করবে তত দেখবে হাত স্মুথ হবে, আর তত দেখবে কালার করাটাও আরো বেশি স্মুথ হবে, মানে তোমার গ্রিপটা যত বেশি স্মুথ হবে তত দেখবে ইজিলি তুমি কাজটা করতে পারবে। আই হোপ তোমরা আজকের লেসনটা বুঝতে পেরেছো। তবে হ্যাঁ, কালকে কিন্তু একটু হার্ড হবে, বুঝতেই পারছো, ধীরে 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 আমরা হার্ডের দিকে যাই। তবে কালকে কি আছে, কালকের জন্য অপেক্ষা করো।